Assalamu alaikum, my dear students. You are warmly welcome in my class. Please look at the board. Do you know who the first woman space traveler is? अर्थात के प्रथम space traveler महाकाश भ्रमणकारी महाकाश भ्रमणकारी प्रथम महिलार नाम की तुम की जानो? Do you know the correct pronunciation of the word? A U S S I A and A S I A. Do you know which the correct pronunciation of these words? If you don't know the answer of these questions, this lesson is for you. We are going to discuss about discuss a scene passes unit 1 lesson 3 two women এটা এখানে খেয়াল করো এখানে যখন women এটা কিন্তু plural যখন man হবে তখন হবে women আর যখন men হবে তখন হবে women তাহলে আমরা একটা scene passes পড়ব সেটা হচ্ছে unit 1 এর lesson 3 two women আর তোমরা জানো যে হু মানে কে প্রথম স্পেস ট্রাভেলার হচ্ছে কি ভেলেন্টিনা তেরেস্কোভা উনি হচ্ছে প্রথম মহিলা একজন নভোচারী যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন আর দেখো সঠিক উচ্চারণ দেখো এখানে আইপিএ দেওয়া আছে এখানে দেখো আ ইউ এস এস আই এ এটা হচ্ছে রাশিয়া রাশিয়া না কিন্তু বাংলায় রাশিয়া কিন্তু ইংলিশে তুমি যখন বলবা তখন বলবা এই যে এখানে দেখো রাশিয়া রাশিয়া এই যে দেখো এটা হচ্ছে আইপিএ আইপি হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটস আইপিএ আইপিএ আইপিএটা কেন আবিষ্কার হয়েছে এই যে মনে করো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার রয়েছে কি 26 আবার দেখো ফ্রেঞ্চ ফ্রেঞ্চও রয়েছে 26 অ্যারাবিকে কয়টা রয়েছে অ্যারাবিকে অ্যারাবিকে 29 লেটার্স আর রয়েছে বাংলায় বাংলায় কয়টা রয়েছে বাংলায় রয়েছে কি লেটার্স তারপর হিন্দিতে কয়টা রয়েছে হিন্দি চায়না এখানে প্রায় 34 এর মতো লেটার রয়েছে তাহলে এক একটা ভাষায় যে এক একটা লেটার এই লেটারগুলো উচ্চারণ করার জন্য একরকমভাবে উচ্চারণ করার জন্য আইপিএ আবিষ্কার হয়েছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটস এগুলো হচ্ছে আইপিএ যে কোনো ভাষার শুদ্ধ উচ্চারণের জন্য তাহলে এখানে দেখো এটা আ সাউন্ড তাহলে রাশা রাশা তাহলে এটার উচ্চারণ হচ্ছে রাশা রাশা এবার এখানে খেয়াল করো এ এস আই এ তাহলে এটার উচ্চারণ কি দেখো এটার দুইটা উচ্চারণ রয়েছে এখানে আইপিএ দ্বারা আর এটা হচ্ছে এখানে স্ট্রেস এখানে একটু জোর দিয়ে বলতে হবে এইজা এ এ সাউন্ড আই সাউন্ড জা সাউন্ড আ সাউন্ড তাহলে এইজা এইজা অথবা এইশা এইশা তাহলে এটার উচ্চারণটা কি এইজা অথবা এইশা ওকে চলো আমরা এবার সিন প্যাসেজটা পড়া শুরু করি তোমরা এখানে হচ্ছে তোমরা যে টু উইমেন এটা দ্বারা তোমরা বুঝেছো যে এখানে ভেলেন্টিনা পৃথিবীর প্রথম যে মহাকাশচারী যে নারী এই নারীর মানে জীবনী সম্পর্কে আমরা আজকে পড়ব তাহলে চলো আমরা পড়ি ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ তাহলে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন তোমরা যারা এই মুহূর্তে লেকচারটা দেখছো তোমরা বই নিয়ে বসো বইটা যখন তোমাদের সামনে থাকবে ইট উইল বি হেল্পফুল ফর ইউ টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করা এটা সবসময় প্যাসিভে ব্যবহৃত হয় ওয়াজ বর্ন ইন তিনি জন্মগ্রহণ করেছেন ইন দ্য ভিলেজ গ্রামে মালনিকভো মাসলিনিকভো অর্থাৎ মাসলিনিকভো একটা গ্রামের নাম টুটুয়াবস্কি ডিস্ট্রিক্ট এই টুটুয়াবস্কি ডিস্ট্রিক্টে জেলায় ইন সেন্ট্রাল রাশিয়া অর্থাৎ মধ্য রাশিয়াতে তেরেস্কোভাস ফাদার তার বাবা ওয়াজ ছিলেন আর ট্রাক্টর ড্রাইভার তার বাবা ছিলেন একজন ট্রাক চালক অ্যান্ড হা মাদা এবং তার মা ওয়ার্ক তিনি কাজ করতেন ইন আ টেক্সটাইল প্ল্যান্ট টেক্সটাইল প্ল্যান্ট মানে টেক্সটাইল ফ্যাক্টরি টেক্সটাইল ফ্যাক্টরিতে তার মা চাকরি করত
तिरस्कोबा बिगन स्कूल तिरस्कोबा स्कूल शुरू कर इन 1945 1945 साले से स्कूले जावा शुरू कर एट द एज अफ 8 आठ बचर बट देखो बाटर आगे इखाने कमा रही है अर्थात जे बाट कंजांगशन कंजांगशन जदि दुटो जदि इंडिपेन्डेंट क्लोज द्वारा जदि जुक्त है से क्षेत्र में एकटार आगे मानी बाट एंड एगुलर आगे कमा बसे एखाने बाटर आगे कमा बसे बाट लेफ्ट स्कूल से स्कूल त्याग कर इन 1953 1953 साले से स्कूल त्याग एंड कंटिन्यूड हर एजुकेशन एवं से चालिए गए तार शिक्षा थ्रू डिस्टेंस लार्निंग अर्थात मानी दूरवर्ती शिक्षा अर्थात से मानी सरासरि स्कूले ना गए से शिक्षा ग्रहण कररपर शी बिकेम इंटरेस्टेड देखो बिकेमर पर किन्तु इंटरेस्टेड रही है ताहले मानी बिकेमर पर साधारणत जो लिंकिंग भार्बगुला रही है लिंकिंग भार्बर पर भार्बटा व्यवहारित होता सब समय पास्ट पार्टिसिपल व्यवहार करते हैं जार कारण शी बिकेम इंटरेस्टेड से छिलो अनेक बेशी आग्रही इन पैराशूटिंग पैराशूटिंग तुम्हारा जानो जे विमान थेके ताहले अनेक ऊपर थेके पैराशूटर माध्यमे लाभ दे एटा होच्छे कि पैराशूटिंग ताहले तिनी छिलेन इंटरेस्टिंग इन पैराशूटिंग आबार पैराशूट दिया देखा जाए मानी बाताशेर साहाज्ये ओराओ जाए तिनी छिलेन पैराशूटिंग अनेक बेशी आग्रही फ्रम आयांग एज तार एकदम अल्प बयस थेके तिनी पैराशूटिंग आग्रही छिलेन एंड ट्रेन्ड एवं तिनी ट्रेन्ड मानी ट्रेनिंग निये छिलेन इन स्काई डाइविंग मानी आकाशे झाप देवा डाइव झाप देवा इन द लोकल एरो क्लाब अर्थात एक मानी स्थानीय एक एरो क्लाब अर्थात सेखाने मानी महाकाश सम्पर्कित जे विभिन्न धरण गवेषणा विभिन्न धरण प्रशिक्षण प्रदान करा है जे क्लाबगुलो एगुला के बला है एरो क्लाब ताहले उनी एक एरो क्लाब थेके किभाबे महाकाश थेके पैराशूटर माध्यमे लाफ दीते हैं एटा उनी शिखेछिलेन मेकिंग हार फर्स्ट जाम्प से प्रथम लाफ दिए एट द एज 22 मानी 22 बचर बयसे से प्रथम लाफ दिए महाशून्यते अर्थात मानी अनेक ऊपर थेके पैराशूटर माध्यम लाफ देवा ऑन 21 मे 1959 एट द टाइम से समय she was employed as a textile worker in a local factory tahole uni tokhon ki korto she was employed employed mani chakri korto uni ki chakori korto as a textile worker ekjon mani garment kormi hisabe othoba mani bunon shilpo jake bola hoy in a local factory sthaniyo ekta factory te इट वज हार एक्सपार्टाइज एटा तार अभिज्ञता इन स्काई डाइविंग मानी महाशून्य लाफ देवाटा जाम्प देवाटा दैट लीड टू हार जेटा ताके परिचालित करेछिलो हार सिलेक्शन ताके पसंद करार क्षेत्रे एज ए कस्मोनॉट एक जन महाकाशचारी हिसाबे जेटा ताके सहाज्य करेछिलो महाकाशे उड्डयनेर जन्य After the flight of Yuri Gagarin, तुम्हरा जानो जे Yuri Gagarin होच्छे प्रथम मानव जिन्हें महाकाशे भ्रमण करेछिलेन ताहले the first flight प्रथम फ्लाइट मानी फ्लाइट मानी होच्छे कि जान ताहले प्रथम जे तार अभिजान अब Yuri Gagarin जे प्रथम अभिजान छिलो the first human प्रथम मानव ह्यूमैन बीइंग टू ट्रावल जिन्हें भ्रमण करेछिलेन टू आउटर स्पेस इन 1961 अर्थात आमादेर पृथिवीर ऊपर जो महाशून्य ये आमादेर पृथिवी जानो जो तुम्हारा एक निर्दिष्ट गतिपथे चलते थाके ताहले पृथिवीर आशेपाशे किन्तु मानी अनेक शून्य महाशून्य महाशून्यर उन्नी महाशून्य प्रथम घुरेछिलेन होच्छे Yuri Gagarin द सोवियत यूनियन डिसाइडेड ताहले सोवियत यूनियन छिलो अर्थात तखन सबचे बड़ो राष्ट्रगुलोर एकटा छिलो सोवियत यूनियन तो सोवियत यूनियन होच्छे 1991 साले
ওরা হচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয় এবং এই যে মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এই রাষ্ট্রগুলোর জন্মগ্রহণ করে। তখন এটা মানে সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়া হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড আ ওমেন, একজন মহিলাকে পাঠানো ইন স্পেস মহাশূন্যে। অন 16 February 1962 ষোলোই ফেব্রুয়ারি প্রোলেটেরিয়া হচ্ছে মানে একটা প্রজেক্টের নাম, যে প্রজেক্টের মাধ্যমে একজন মানে নারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়নের সরকার। ভ্যালেন্টিনা তেরেসকোভা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা তেরেসকোভা পছন্দকৃত হয়েছিলেন ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, ফ্রম অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ 400 মানুষ অ্যাপ্লিকেশন করেছিল এই প্রজেক্টের আওতাধীনে। তো সেখান থেকে সিলেক্ট হলেন শুধু একজন, তিনি হলেন ভ্যালেন্টিনা তেরেসকোভা। তেরেসকোভা হ্যাড টু আন্ডার গো আ সিরিজ অফ ট্রেনিং, তাহলে শোনো, তেরেসকোভা হ্যাড টু আন্ডারগো মানে কোনো কিছুর মধ্য দিয়ে অতিবাহিত করা। তাহলে ভ্যালেন্টিনা তেরেসকোভা মানে আ সিরিজ অফ ট্রেনিং, অনেকগুলো ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, দ্যাট ইনক্লুডেড, যেটা অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ মানে ওজনহীন ভ্রমণ, আইসোলেশন টেস্ট, অর্থাৎ আইসোলেশন হচ্ছে তোমার একাকি থাকা, মানে সে একাকি থাকতে পারে কি না, এটা ছিল আইসোলেশন টেস্ট। তারপরে সেন্ট্রিফিউজ টেস্ট, এটা এক ধরনের মানে যারা নবচারী তাদেরকে এইগুলো সম্পর্কে জানতে হয়, তাকে এই টেস্টগুলো করা হয়েছিল। রকেট থিওরি, আবার মানে রকেট কীভাবে পরিচালনা হয়, রকেটের কার্যক্রম কীভাবে রকেটটা অপারেট করতে হয় এই বিষয়ে তাকে ট্রেনিং করতে হয়েছিল। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, এটার উপরেও তাকে, অর্থাৎ মহাশূন্য যে যন্ত্রকৌশল, এই কৌশলের ব্যাপারে তাকে, বিজ্ঞান এই সায়েন্স সম্পর্কে তাকে জানতে হয়েছিল। 120 প্যারাশুট জাম্পস, মানে এটা হচ্ছে অনেক বড় ধরনের প্যারাশুট থেকে মানে জাম্প দেওয়া, অনেক উপর থেকে জাম্প দেওয়া। অ্যান্ড পাইলট ট্রেনিং, এবং মানে পাইলটদের ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, অর্থাৎ যে জেট বিমানগুলো আছে তোমরা মাঝে মাঝে দেখো যে আমাদের 16 ডিসেম্বর বা 26 মার্চ এটা আকাশে উড়ে, যে জেট ফাইটারগুলো অত্যন্ত দ্রুতগতি, যে শব্দের গতির চাইতেও এরা দ্রুত, তাহলে এই যে এগুলোর পাইলট হিসাবে উনি ট্রেনিং দিয়েছিলেন। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, অর্থাৎ মানে থেকে দা সফলভাবে মানে পরিচালনা করার, সফলভাবে উৎক্ষেপণের পর, অফ স্পেস ক্রাফ্ট ভোস্টক 5, অর্থাৎ ভোস্টক 5 হচ্ছে একটা স্পেস ক্রাফ্ট, এই স্পেস ক্রাফ্টটা সফলভাবে মানে উড্ডয়নের পরে এত সালে অন 14 June 1963 তেরেসকোভা বিগ্যান প্রিপেয়ারিং, তিনি শুরু করেছিলেন প্রস্তুতি গ্রহণ করা ফর হার ওন ফ্লাইট, নিজের যাত্রার জন্য। অন দ্য মর্নিং, সকালে, অফ 16 June 1963 তেরেসকোভা অ্যান্ড হার ব্যাক আপ কসমোনেন্ট সোলোভনিয়া, তাহলে মানে তার ছিল একজন সহকারী, তাহলে এই যে তেরেসকোভা এবং তার যে একজন সহকারী, হ্যাঁ, সোলো ভইভা ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুট, অর্থাৎ স্পেসে যাওয়ার জন্য মহাশূন্যে যেতে হলে তোমরা জানো যে এক ধরনের স্যুট পরতে হয়, তাদেরকে ওই ধরনের স্যুট পরানো হয়েছিল। অ্যান্ড টেক ইন টু দ্য স্পেস শাটল লঞ্চ, এবং স্পেস শাটলটা অর্থাৎ মহাকাশ যানটা যেখান থেকে উপরের দিকে উড্ডয়ন করা হবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল প্যাড বাই আ বাস, একটি বাস দ্বারা। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, অর্থাৎ সেখানে তার যোগাযোগ, অর্থাৎ স্পেস ক্রাফ্টে যখন যাবে তার সাথে যোগাযোগটা ঠিক আছে কি না, পৃথিবীতে যারা থাকবে তাদের সাথে এবং স্পেস ক্রাফ্টে যারা থাকবে সেখান থেকে যোগাযোগ ঠিক আছে কি না, এটা কমপ্লিট করার পরে
एंड लाइफ सपोर्ट चेक्स एवं मने करो जदि कोनो झुकी थेके जाए सेक्षेत्रे लाइफ सपोर्ट देवा एटार जन्नो एटा चेक करार परे शी वाज सेल्ड माने तिनि अवतरण करलेन इनसाइड भोस्टक सिक्स ताहले भोस्टक सिक्से तिनि अवतरण करलेन फिनिशिंग आ टू आवर काउंट डाउन काउंट माने गणना करा डाउन माने नीचेर दिके जेमन फाइव फोर थ्री टू वन एगुलो छे काउंट डाउन ताहले ओनार ए जे दुई घंटा काउंट डाउनेर परे भोस्टक सिक्स लंच्ड फॉल्टलेसली ताहले एटा यात्रा करलो माने कोनो त्रुटिहीन भावी भोस्टक सिक्स यात्रा करलो अल्दो जदिओ तेरेस्कोबा एक्सपीरियंस्ड नोजिया नोजिया मानी बमि बमि भाव हुआ अर्थात मानुष तुम्हारा जानो जे अनेके गाड़ी घोड़ाते चलले अथवा कोनो स्पेस शाटले चलले बमि बमि भाव हय ताहले उनिओ उनिओ होचे मानी बमि बमि भाव मानी ओनार बमि बमि भाव हुएछिलो एंड फिजिकल डिसकम्फर्ट एवं ओनार शारीरिक एकटा अस्वस्थिति छिलो फर माच अफ द फ्लाइट फ्लाइटेर अधिकांश समय जुड़े शी अरबिटेड अरबिटेड मानी मानी कोनो एकटा स्थान जुड़े प्रदक्षिण करा तोमरा जानो जे पृथ्वी एकटा निर्दिष्ट अरबिटे घुरे ताहले उनी होच्छे पृथ्वीर जे कक्षपथ एई कक्षपथ धरे उनी मानी पृथ्वीर चारोपाशे उनी घुरछिलेन पृथ्वीर चारोपाशे उनी घुरछिलेन उइथ आ सिंगल फ्लाइट जे उनी शी ऑर्बिटेड द आर्थ तिनी आर्थ के घुरेछिलेन 48 टाइम्स 48 बार अर्थात 48 बार तिनी पृथ्वी के प्रदक्षिण करेछेन एंड स्पेंट अलमोस्ट 3 डेज इन स्पेस अर्थात प्राय महाशून्य तिनी प्राय तीन दिन अवस्थान करेछिलेन उइथ आ सिंगल फ्लाइट एकटी फ्लाइट निये हि लस्ड मोर फ्लाइट टाइम तिनी अनेक बेशी फ्लाइट टाइम अर्थात महाशून्य यात्रार जे समयटा अर्थात कखन उनी उठेछेन तारपर कखन नेमेछेन अर्थात नामा मानी उठा थेके शुरू करे नामा पर्यन्त जे टाइमटा उनी नियेछिलेन देन द कम्बाइंड टाइम्स of all American astronauts who had flown before that date অর্থাৎ এখানে বলা হয়েছে যে তিনি যখন উড্ডয়ন করেছিলেন তিনি ছিলেন কি প্রায় 3 দিন তো এত বেশি সময় কেউ আগে কখনো থাকেনি অর্থাৎ তার এই সময়ের আগে যারা মহাকাশে ভ্রমণ করেছে মহাকাশে উড্ডয়ন করেছে তাদের সবগুলোর যোগফল হচ্ছে মানে যোগ ফল মানে করো একজনে 5 মিনিট বা একজনে 10 মিনিট একজনে 1 ঘন্টা 5 ঘন্টা এভাবে ছিল কিন্তু এদের সবকে যোগ করলে তারপরও ভ্যালেন্টিনা তেরেস্কোভা উনি যে 3 দিন ছিলেন মানে এত বেশি কেউ ভ্রমণ করেনি তেরেস্কোভা অলসো মেইনটেইন আ ফ্লাইট লগ এন্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন অর্থাৎ তেরেস্কোভা তিনি মেইনটেইন পরিচালনা করেছিলেন মেইনটেইন করেছিলেন আ ফ্লাইট লগ হচ্ছে তোমার মানে ফ্লাইটের নিয়ম কানুনগুলা ফ্লাইটের সিরিয়ালগুলা কখন কোন জায়গায় ছিল হ্যাঁ কত ডিগ্রি অক্ষরেখায় কখন ছিল তারপর কখন মানে একবার প্রদক্ষিণ করা হয়েছে অর্থাৎ যাবতীয় যে ফ্লাইট লগ ফ্লাইটটা কোন জায়গায় রয়েছে এগুলো তিনি মানে মেইনটেইন করেছিলেন অ্যান্ড টুক ফটোগ্রাফস এবং তিনি ছবি তুলেছিলেন অফ দ্য হরিজন আদি দিগন্তের ছবি অর্থাৎ মানে পুরো মহাকাশ থেকে পৃথিবীব্যাপী তিনি বা মানে বিভিন্ন ধরনের ছবি তুলছিলেন হুইচ ওয়েল লেটার যেটা তারপরে ইউজ টু আইডেন্টিফাই যেটা ব্যবহৃত হয়েছিল আইডেন্টিফাই করতে চিহ্নিত করতে এয়ারোসেল লেয়ার্স অর্থাৎ বায়ুমণ্ডলের লেয়ার তোমরা জানো যে টফোস্ফিয়ার হ্যাঁ তারপরে অনেকগুলো অর্থাৎ বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে তাহলে এই লেয়ারগুলো শনাক্ত করার জন্য তার যে ছবি তোলাগুলো এগুলো ব্যবহৃত হয়েছিল উইথিন দ্য অ্যাটমোসফিয়ার বায়ুমণ্ডলে ভোস্টক সিক্স ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট তাহলে ভোস্টকের ছিল এই যে 6 নম্বর ফ্লাইট এটা ছিল ফাইনাল ফ্লাইট ওয়াজ লঞ্চ টু ডেজ আফটার ভোস্টক ফাইভ তাহলে ভোস্টক ফাইভ যখন মানে লঞ্চ করেছিল যাত্রা করেছিল তার
पर दुई दिन पर ही भस्टक सिक्स यात्रा करेछिलो हुईस कैरिट जेटा बहन करेछिलो वैलेंटिना तेरेस्कोवा के इनटू अ सिमिलियर ऑर्बिट फॉर फाइव डेज पाँच दिन जन्नो लैंडिंग थ्री आवर्स आफ्टर तेरेस्कोवा तेरेस्कोवा लैंडिंग करार तीन घंटा पर द टू वेजल्स अप्रोच्ड इच अदर विदिन फाइव किलोमीटर्स एट वन पॉइंट अर्थात ये एक समय बस्टक फाइव एवं बस्टक सिक्स एरा एक ही साथे मानी महाकाशे भ्रमण करते छिलो ताहले ये वेजल्स ये महाकाश जान द टू वेजल्स ये दुईटा महाकाश जान अप्रोच्ड इच अदर मानी एक आरेकटा के प्रदक्षिण करे छिलो उइदिन फाइव किलोमीटर्स एक पॉइंटे तारा पाँच किलोमीटर मध्य चले आसछिलो एंड फ्रम स्पेस टेलिस्कोपा कम्युनिकेटेड उइथ बाइक बुस्की अर्थात जे बाइक बुस्की उनी छिलेन मानी नीचे ए फ्लाइटेर साथे जोगाजोग करते छिलेन तो तार साथे से कम्युनिकेशन कंटिन्यू करे छिलो एंड द सोवियत लीडर बाय रेडियो अर्थात जे क्रूज भी दे चार एक जन सोवियत लीडर छिलो रेडियोर माध्यमे उनी तार साथे जोगाजोग करे छिलेन ताहले एटा ए पर्यन्तई आजके तोमादेर लेसन ताहले तुम्हरा आगामी क्लासे आमी ए सीन पैसेजे जे सिनोनिम इम्पोर्टेंट सिनोनिम एवं प्रश्नों एगुलो निये आमी आलोचना करबो थैंक यू वेरी मच सी यू इन द नेक्स्ट क्लास।